আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে পাস্তা। কিভাবে খুবই অল্প সময়ে বাড়িতে পাস্তা রান্না করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা দেখতে যতই না সুন্দর, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। তো চলুন রেসিপিটির পুরো প্রসেসিংটা দেখে নেই। পাস্তা রান্না করার জন্য প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। এজন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ খাবার তেল। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন পানিটার বুদবুদি উঠবে তখন বুঝতে হবে পানিটা ভালো করে গরম হয়ে গিয়েছে। তো আমি এখন 1 প্যাকেটের মতো পাস্তা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পাস্তাগুলোকে। এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মতো আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। পাস্তাটা আমি 10 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে ছেঁকে পানিটা ঝরিয়ে নেব। পাস্তাটা আমি ভালো করে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি। তো এখন আমি এতে 1/3 কাপ পরিমাণের মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এতে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এতে দিয়ে দিব 7 অনুযায়ী লবণ। তবে এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে, কারণ পাস্তার প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলা আর টেস্টিং সল্টে প্রচুর পরিমাণে লবণ থাকে। তাই আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এতে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে 1/2 কাপের মতো টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এতে 1/2 কাপের মতো গাজরের কুচি দিয়েছি। দেখুন আমি গাজরের কুচিগুলো কীভাবে করে কেটেছি, একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব কাঁচামরিচের কুচি। আমি এখানে 2 টেবিল চামচের পরিমাণের মতো কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে এখানে কাঁচামরিচের কুচিটা বাড়িয়ে দিবেন। আর এ পর্যায়ে আমি এতে রেড চিলি পাউডার দিয়ে দিব। আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এতে 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি গুলমরিচের ফাঁকি। আমি এখানে সাদা গুলমরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। ঠিক এ পর্যায়ে আমি এতে যে প্যাকেটের ভিতরে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাস্তার প্যাকেটের ভিতরেই এই মশলাটা ছিল। এখন আমি এতে 1/2 টিস্পুন পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টি সল্ট দেওয়াতে কিন্তু এই পাস্তাটার স্বাদ বৃদ্ধি করার জন্যই আমি এখানে টেস্টি সল্টটা দিয়েছি। এখন আমি সবগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এখন আমি এতে অ্যাড করব টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের মতো রেড চিলি সস। এখন আমি ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজিও অ্যাড করতে পারেন। এই সবগুলো উপকরণ যখন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন আমি এতে সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিব। আর পাস্তাটা দিয়ে আমি ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
ভালো করে পাস্তার সাথে মশলা সবজিটা আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এতে 2 টেবিল চামচ পরিমাণের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, দেখুন এ পর্যায়ে কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। পাস্তাটা আমি পুরোপুরি রান্না করে নিয়েছি, পাস্তাটা এখন পরিবেশনের জন্য রেডি। তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নিই। তৈরি হয়ে গেল পাস্তার রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। আপনারা যদি বাড়িতে এরকম পাস্তা বানাতে চান আর পারফেকশন আনতে চান, তাহলে যদি আমার রেসিপিটা ফলো করে করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।